এগারী উদ্যোগী মহিলার বাসগৃহত উপস্থিত হল ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। যা সাতটা বছরে যোরহাট মরিয়নির উদ্যোগী মহিলা চয়নিকা দাস গগৈয়ে চলাই আহিছে এক ব্যতিক্রমী সংগ্রাম। স্বাবলম্বনের ন দিগন্তর সূচনা করবলৈ সক্ষম হয়েছে চয়নিকা দাস গগৈয়ে। হাজার হাজার নিবনুয়া তথা যুবতী মহিলার মুখত হাঁহি বিৰিঙাবলৈ সক্ষম হওয়া চয়নিকা দাস আজি হয়ে পড়ছে নিজেই এক বৃহৎ অনুষ্ঠান। যা সাতটা বছরে নিরবচ্ছিন্নভাবে অর্থনৈতিক সংগ্রামের গুড়ি ধরে অহা চয়নিকার চোতালত ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। হাতত মাত্র এহেজার টকালৈ জীবন সংগ্রামের পাতনি মেলা চয়নিকায় আজি সংস্থাপন দিছে বহু যুবতী মহিলাক। স্বামী যতীন গগৈর সহযোগত নিজা বাসগৃহতে তেও আরম্ভ করেছিল কেক বিস্কুট ধূপর উদ্যোগ। এই উদ্যোগকেইটি পুরত হওয়ার পাছতেই রাজ্যের প্রান্তে প্রান্তে চয়নিকায় আরম্ভ করিলে কেক বিস্কুট সাবুন আদি প্রস্তুত করার কর্মশালা। নারী সবলীকরণের এগারী অক্লান্ত যোদ্ধা হয়ে পড়া চয়নিকা দাস গগৈ আজি দহর বাবে আদর্শ। আর সেইটো করে মই খুব ভাল লাগিল যে ছোৱালী এজনীয়ে এনে ধরনের ট্রেনিং করে বহুত জীবিকার মানে পথ দেখাইছে। আর নিজের যে ওকালতির প্রফেশন আছে সেই ওকালতির প্রফেশনটা বাদ দিয়ে আসি এতালেকে 3,500 জনী মহিলাক ট্রেনিং দিছে স্বাবলম্বিতার দিকে লৈ গৈছে। ঠিক তেনে একটা ঘটনা মই কেইদিনমান আগতে তাত ছত্তিশগড়ত মহাসমুদ্রত দেখিছোঁ। এজনী ডাইভোর্সি মহিলায় এনে ধরনের কাম করে নিজের ঘর বাড়ি গেছে মাহাকে ইনকাম করেছে। সেই কারণে হঠাৎ মোট প্রোগ্রামটি যোরহাটত একটা মানে দেখিয়া পাওয়া বর্ণামগর যাওয়ার কথা আছিল। সেটা মই চয়নিকা দাসের কন্টেক্ট করলো আর মই কল যে মই তোমার তাত যাম আর তোমার এই যে কাম আছে সেই কামটো চাম। আর চয়নিকা দাসর আজি আহিলো আর যেটো কাম করে আছে সেই কামটো শলাগবীয়লগিয়া আর অসমের যুবক যুবতী সকলে এই কামটো চাব লাগে। এইটো একটা আদর্শ হিসাবে লোক লাগে কারণ আমি বড় এলোয়া জাতি হয়ে গেছো। আমি সকলে কাম করব লাগে। আমি আপনার সাংবাদিক বন্ধু সকলেও চয়নিকা দাসর দরে উদ্যমী যুবতী সকল কথা লিখব লাগে কারণ হচ্ছে আনসাং হিরো অসমের অর্থনীতির আনসাং। ধন্যবাদ।